সো একদমই জানি না আজকে আমি বানাবো কিমা দিয়ে ঘুগনি। কিমা দিয়ে ঘুগনি বানানোর জন্য দেখুন মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি, মটরটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে ভিজিয়ে চারটে সিটি লাগিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা কড়াই, আমি একটু গরম হতে দেবো। এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল, আমি 2 টেবিল স্পুন নিলাম সর্ষের তেলটা, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন। এবারে আমি নিয়ে নিয়েছি 2টো আলু, আলু দুটো ছোটো ছোটো আলু আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, তো আলুটা দিয়ে দেবো আমি তেলের মধ্যে। মটরের সঙ্গে আলুটা সেদ্ধ করলে হতো, কিন্তু মটরের সঙ্গে আলুটা সেদ্ধ করলে একেবারে গলে যায়, তো আমি আলুটা যেন মিশে পড়ে ঘুগনিটা খাবার সময়, যার জন্য আমি এরম করে দিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নেবো, এর মধ্যে আর দিয়ে দেব আমি একটু হলুদ, এটাকে ভেজে নেবো। আলুটা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, এটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, যেহেতু মশলাটার সঙ্গে কষাবো বলে আমি আলুটাকে এখন তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, জিরেটা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি এখানে, আর নিয়ে নিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা কুচি, আগে থেকে ম্যারিনেট করে রাখি চিকেন কিমাটা, এখন আমি ম্যারিনেট করে নেবো। নিয়ে নিচ্ছি একটু হলুদ, একটু নুন, আর নিয়ে নেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটুখানি আমি লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারবেন। নিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি, আর নিয়ে নেব আমি 1/4 ফোঁটা লেবুর রস, এরকম পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আমি আর একটু এ করে নেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা রসুন, আপনারা চাইলে কিন্তু আদা রসুন গ্রেট করে দিতে পারেন, আমি এখানে পাউডার দিয়ে নিচ্ছি 1/4 চামচ করে দিলাম। নিয়ে এটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি, আরও এটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নেবো যাতে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায়, পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো টমেটো আমি কুচি নিয়ে দিচ্ছি। দেখুন 3 মিনিট হয়ে গেছে, তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেনটা, চিকেনটা দিয়ে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো। এখন এটাকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি তেলটা, দেখুন করে দিকে দিতে আসছে, তার মানে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি আর একটু ঘুগনিটার সঙ্গে ভাজবো। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ঘুগনিটা, সেদ্ধ করে রাখা ছোলাটা নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে, নেওয়ার পরে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। দেখুন এটাকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি আমি, এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি আলুটা, দিচ্ছি আমি একটু
জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো, কারণ ছোলাটা আমরা নিচে দিচ্ছিলাম ওর মধ্যে কিছু দেওয়া হয়নি। তো আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন একটুখানি পরিমাণ মতো নিয়ে তাকে আবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি আলুটা, সমস্ত মশলাগুলো আমার মেলানো হয়ে গেছে, তো এবারে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা যেহেতু ভাজা আছে যার জন্য আমি একেবারে লাস্টেই অ্যাড করলাম আলুটা, এটাকে আরও এক দেড় মিনিট মতো ভেজে নেবো আমি টোটালটাকে, মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এখন আরও দু মিনিট মতো আমি নাড়িয়ে নিয়েছি, সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, প্রথমে আমি সাত কাপ জল অ্যাড করবো। করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এখন এর নিচে আমি দেখুন জলটা শুকিয়ে এসছে, তো আমি এটাকে আরও এক মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। ঘুগনিটা আমাদের একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু ঘুগনিটা আমার সেদ্ধ করাই ছিল, তো মশলাটাও আমার খুব ভালোভাবে হয়ে গেছে ঘুগনির মধ্যে। তো এখন আমি যতটা ঠিক ঝোল রাখতে চাইবো ঘুগনির, আমি ঠিক ততটাই জল দেবো। আপনারা যে যেমন রাখতে চাইবেন, আমি এক কাপ জল দিচ্ছি। নিয়ে এটাকে দু থেকে তিনবার ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। করেছে তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো। হাফ চা চামচ দিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি। নিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছে, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আমি একটু ঝোলঝোলি রাখলাম ঘুগনিটা, কারণ একটু ঝোলঝোলি ভাল লাগে। তো আমি এরকমভাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, নিয়ে এটাকে তুলে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের কিমা ঘুগনি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু লুচি পরোটার সঙ্গে খুব ভাল লাগবে, প্লেন রুটির সঙ্গেও খুব ভাল লাগবে, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।